পাবনার ঈশ্বরদীতে বালু উত্তোলনকে ঘিরে ছাত্রলীগ নেতা তাফসির আহমেদ মনা হত্যাকাণ্ডের ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 3টি আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। সকালে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী। তিনি বলেন, 17 জুন রাতে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এমপি মার্কেটে ইকবালের অফিসে মনা অবস্থান করছিল। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী সেখানে গিয়ে 5-6 রাউন্ড গুলি করে মনাকে হত্যা করে। এ ঘটনায় মনার মা ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর হত্যাকাণ্ডের অন্যতম মূল হোতা অনিককে গ্রেপ্তার করা হয়। পরে অনিকের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময় ঢাকা, গাজীপুর, কুষ্টিয়া এবং পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিলিং মিশনের সরাসরি অংশগ্রহণকারী মানিকসহ মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়। হত্যার ঘটনা সংঘটিত হয়, এটি আপনারা জানেন যে অনেক চাঞ্চল্যকর, এটি মনা হত্যা।